হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদেরকে আবারো বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2020 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ঢাকা বোর্ডের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ ঢাকা বোর্ডে গণিত এর এমসিকিউ সঠিক উত্তরমালা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রমাণ সহ আমি 100% শিওর উত্তরমালাগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয় ঢাকা বোর্ড 2020 গণিত সেট গ সেটের প্রশ্নগুলো উত্তর আমি সমাধান করে দিচ্ছি এবং তোমার যে সেটের পরীক্ষা দাও না কেন প্রশ্নের সাথে মিল করে তুমি উত্তরগুলো মিলিয়ে নিতে পারো যেমন প্রথমে যেটা রয়েছে 1 নম্বর প্রশ্ন একটি ধারা থেকে আসছে 256 + 128 + 64 ধারাটির কোন পদ 1/4 হবে 11 তম পদ হবে 1/4 সূত্রটা হচ্ছে a 8 উপর n - 1 = 1/4 পরে মান বসালে আমরা পেয়ে যাব এখানে এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা এখানে একটা চিত্র দেওয়া আছে যেহেতু ST সমান্তরাল QR তাহলে PS এবং PS = QSQ সমান্তরাল 1 এবং 2 সঠিক आंसर হবে ক নাম্বার 2 এর ক এরপরে 3 নাম্বার নিচের কোনটি এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা চিত্র প্রদর্শন করে এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা মাত্রা খ নাম্বার হবে সঠিক आंसर এরপরে গ নম্বরে 4 নম্বরে সঠিক आंसर হবে হলো খ BP = PC 4 এর খ 5 নম্বরের চিত্র অনুসারে 5 এর হবে ক 1 ও 2 6 নম্বরে সঠিক आंसर হবে খ একটি কর্ণ ও একটি বাহু দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব 7 নম্বরে লগ থেকে যে প্রশ্নটা আসছে এর आंसर হবে খ এবং এখানে সমাধান করে দেওয়া আছে দেখো সমাধান করে দেওয়া আছে সঠিক आंसर হবে 5/6 অর্থাৎ খ নম্বরে সঠিক आंसर এরপর 8 নম্বরে সঠিক आंसर হবে আর 8 এরপরে 9 নম্বরে সঠিক आंसर হবে গ অর্থাৎ সমাধান সেট হবে 0, √7 9 নম্বরটা এখানে করে দেওয়া আছে 10 নম্বরে সঠিক आंसर হবে খ 1 ও 3 11 নম্বরে সঠিক आंसर হবে 6 সেমি অর্থাৎ এখানে দেখো করে দেওয়া আছে অর্থাৎ BC এর মান হবে 6 সেমি এরপরে যেহেতু এখানে OP সমান দেওয়া ছিল 4 আর OA সমান ছিল 5 তার মানে OC ও 5 তাহলে OPC একটি সমকোণী ত্রিভুজ সেই অনুসারে আমরা অতিভুজের মান দেওয়া ছিল লম্ব দেওয়া ছিল ভূমিটা বের করছি 3 যেহেতু PC 3 তাহলে PB ও 3 হবে তাহলে 3 আর 3 এর 6 এরপরে 12 নম্বরে সঠিক आंसर হবে 3টাই 1 2 3 কারণ এর সমীকরণ জোটটি সামঞ্জস্য নির্ভরশীল অসংখ্য সমাধান আছে যেহেতু x y এবং ধ্রুবক তিনটার অনুপাত পরস্পর সমান হয়েছে তারপরে দেখো 13 নম্বরে সঠিক आंसर হবে 75 টাকা অর্থাৎ সূত্রটা হলো i = prn মান বসালে এখানে 75 টাকা হবে এরপর নিচে কোনটি মূলদ সংখ্যা অর্থাৎ √18/√32 অর্থাৎ এর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ √18 কে 3√2 লেখা যায় এরপর 32 কে 4√2 তাহলে √2 কাটা গেলে থাকে শুধু 3/4 সেই কারণে এটা একটি মূলদ সংখ্যা এরপরে 15 নম্বর সঠিক आंसर হবে sin 1/2 sin θ = 1/2 হলে tan θ = কত sin 1/2 অর্থাৎ sin 30 ডিগ্রি মান 1/2 তাহলে tan 30 ডিগ্রি মান হবে 1/√3 এরপর 16 নম্বর সঠিক आंसर হবে 5/11 এখানে করে দেওয়া আছে পৌনঃপুনিকের জন্য দুইটা 9 নিচে হয়েছে এরপরে 17 নম্বর সঠিক आंसर হবে গ দ্বিতীয় চতুর্ভাগে 18 নম্বর সঠিক आंसर হবে ক -3 এবং 19 নম্বর সঠিক आंसर হবে ক 1 ও 2 এখানে করে দেওয়া আছে দেখো সমাধান এরপর 20 নম্বর সঠিক आंसर হবে উৎপাদক হবে x - 2 এরপরে 21 নম্বর সঠিক आंसर হবে খ 5√3 এখানে সাইডে করে দেওয়া আছে দেখো সমাধান 22 নম্বর সঠিক आंसर হবে অনুক্রমটির দ্বিতীয় পদ হবে 1/9 23 নম্বর সঠিক आंसर হবে p/r করে দেওয়া আছে এখানে দেখো অর্থাৎ যেহেতু p q r ক্রমিক সমানুপাতি সেই অনুসারে করা আছে এরপরে 24 নম্বর সঠিক आंसर হবে 16 মিটার এখানে করে দেওয়া আছে আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র জানি ½ * সমান্তরাল দুইবার যোগফল * উচ্চতা = ক্ষেত্রফল তারপরে মান বসে আমরা মান পেয়েছি এরপরে 25 নম্বর সঠিক आंसर হবে 1 এখানে দেখো করে দেওয়া আছে এরপরে 26 নম্বর সঠিক आंसर হবে সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ এখানে আমরা যদি বর্গমূল করি তাহলে বর্গমূলে আসে 0.05 আর 0.05 কে আমরা 1/5/100 অর্থাৎ 1/20 লিখতে পারি যেটা সসীম দশমিক অর্থাৎ ভগ্নাংশ 0.05 হবে आंसर সেটা সসীম দশমিক হবে এরপরে 27 নম্বর সঠিক आंसर হবে 125 ডিগ্রি যেহেতু এখানে 55 ডিগ্রি আছে এবং a এবং b আছে 90 180 আর 55 যোগ করে 360 থেকে মাইনাস করলে কোণ a ও b বের হবে যেটা হবে 125 এরপরে 28 নম্বর সঠিক आंसर হবে এখানে যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 8 প্রস্থ ছিল 6 তাহলে 6 * 48 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 48 বৃত্তের বৃত্ত যে দেওয়া ছিল বৃত্তের ব্যাস হবে অর্থাৎ 10 আর ব্যাসার্ধ হবে 5 পরে বৃত্তের ক্ষেত্রফল বের করছি পাই r স্কয়ার বের করে সেখান থেকে 48 মাইনাস করলে 30.54 হবে 29 নম্বরের সঠিক आंसर হবে fc অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত কোণ সংখ্যা হবে 32 এরপরে 30 নম্বরের সঠিক आंसर হবে a1 এবং a2 আমরা বের করেছি বের করে সেটা মান বসালে কত হচ্ছে 0.36 অর্থাৎ a1 এর মান বের হয় 4 a2 এর মান বের হয় হলো 7 তাহলে উপরে 4 নিচে 4 + 7 11 তারপরে ভাগ করার পরে বের হয়েছে 0.36 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য রইল শুভকামনা যেন তোমাদের পরবর্তী সবগুলো পরীক্ষা অনেক ভালো হয় এবং আশানুরূপ ফলাফল করতে পারো তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মত এখানে শেষ করছি খোদা হাফেজ